সলমান রক্তলাল রক্তলাল কামার বুঝি কৃষক সব রক্তলাল 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 যে কথাটা বলছে সেই লাইনটা সত্যিকারের মানে বুকে লেগে গেল জাস্ট কথাটা। আমি তুমি আমরা মিলা সোনার বাংলা ভেদাভেদবিহীন করতে চাই সোনার বাংলা, মানে আর নতুন করে কিছু বলা নেই সম্রাট সিজকে, যা সোনাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার এবং হচ্ছে সোনাটাই হচ্ছে বড় ব্যাপার। করব কি মিসকিনের রাজাই তো চোর, আবার চোরের মার বড় গলা উল্টা পাপর লয়। ওয়েলকাম টু 99% ফান, আজকে নিয়ে চলে এসেছি কিন্তু আবার সম্রাট সিজের একটা নিউ র‍্যাপের উপর রিঅ্যাকশন, একদমই তাই। আর র‍্যাপের টাইটেলটা বলে দিই, জবাব। আর এই জবাব কিন্তু রিলিজ করা হয়েছে একদিন আগে, আর তার মধ্যে কিন্তু ভিউ হচ্ছে 17k। আলাদা একটা ক্রেজ ভাই। তো ভাই সম্রাট সিজ মানেই ভাই র‍্যাপের ভাই আলাদাই গ্রুপ, ঠিক আছে? তো তার গলায় একটা আলাদা স্পার্ক আছে, র‍্যাপের নাম আসলে পরেই সম্রাট সিজের নাম আসবেই। তো সেই সম্রাট সিজের কিন্তু র‍্যাপ নিয়ে আমরা চলে এসেছি জবাব, এবং এইটা মানে সদ্য মাত্র রিলিজ করেছে, ও তো বলেই দিল। তো তোমরা বুঝতেই পারছো ভাই এটা কতটা ক্রেজিং একটা ব্যাপার। তো তো আজকে এটা আমরা রিয়াকশন করবো ভাই, আর কিছু বলা নেই ভাই। জবাব ভাই কি জবাব দেবে সেটা আমাদের শুনতে হবে ভাই, প্রচন্ড এক্সাইটেড ভাই। সম্রাট সিজ মানে ভাই র‍্যাপের গুরু, আর ভাই তার র‍্যাপ শোনার জন্য প্রচন্ড এক্সাইটিং ভাই, আর বেশি কথা বলবো না। তো তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, এবং লিঙ্কগুলো কোথাও ডেসক্রিপশনে পাবো। এবং তোমরা আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করো যে দাদা আমাদের ভিডিওর উপর, আমাদের রিকোয়েস্টের উপরে ডেডিকেট ভাবে ভিডিও বানাও, তো তার জন্য তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করো। তার জন্য আমরা আমাদের চ্যানেলে মেম্বারশিপ অপশনটা ইনেবল করে ফেলেছি, তো তোমরা এখন থেকে আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো। মেম্বারশিপটা জয়েন করলে উইদিন 10 ডেজ তোমরা আমাদের মানে তোমরা তোমাদের রিকোয়েস্টের উপরে রিয়াকশন পাবে, এটা আমাদের গ্যারান্টি, ওকে? তো এবং হচ্ছে তোমার যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে আর ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। তো চল আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি আমরা রিঅ্যাকশনের দিকে চলে যাই। বন্ধু শুনতে ভাই জবাব, কলমের কালিতে ঝালাই কাগজে বাস্তবতা মগজে, তুলা ধরি মাইক হাতে চয়ে পড়লে নগদে ঘুরা জায়গা দিনার রে, মামলায় খুব কাঁচার রে, মগজ মারে বোকা বাক্সে ফায়দা লোটে মাদার রে, সোনার রে দেশটায় কাম হয় না চেষ্টায়, আগের দেখা সেটে নেকে রাজিত জীবন যুদ্ধের তাই, আগে গেলে বাগে খাইবো পিছে পড়লে গ্যাপ সিনে, নুরাই ডেলি নুন আনতে পান্তা পুরাই ক্র্যাক সিনে, ইমোশনাল ম্যাকসিনে সম্পর্ক টেকা চিনে, রক্তে ভেজাল মহামারী কাম হয় না ভ্যাকসিনে, করবো কি মিসকিনের রাজাই তো চোর, আবার চোরের মার বড় গলা উল্টা পাপর লয়, এই হিসাবে 6-9 বাজেট রানিং শুট আউট এর সাজেক, মানি লন্ড্রি হাইজ্যাক হইছে বঙ্গবাজার টার্গেট পুরা চাই, কৃষি মার্কেটে নেই আগের দেখা সেট শেয়ার বাজার স্টক মার্কেট, কেডা দিব এদিন জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব, দেখ আমার দোষ আমার, কেডা দিব জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব, বাংলাতে কেডা দিব এদিন জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব, দেখ আমার দোষ আমার, কেডা দিব জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব, না বুঝা ভাসিস না উন্নতির জোয়ারে, জানতে চাস রিয়েলিটি নজর লাগা পাহাড়ে, অনাহারে চিকিৎসাহীন মানুষ মরে আহারে, গণতান্ত্রিক পাওয়ারে বহুরূপের বাহার রে, ডিজিটাল বাংলায় সরকারি সব মামলায়, টেক্কা ছাড়া কাম হইব না জমি জমার মামলায়, দৌড়াদৌড়ি মাথার ঘাম পায়ে বিচার করব সরকারে, উল্টা গুল্লি মারলি ওপেন রোডে মেজর সিনারে, ক্যান মারলি সাগর রুনি ক্যান কো পাইলি বিশ্বজিৎ, রক্তাক্ত বাংলা মাগার মিডিয়াতে সবই ঠিক ঠাক থাকে, বর্ডারে তাও কাটা তারে লাশ, আপনা ভাইয়ের জানলো একই প্রমাণ করতে চাস নিজের দেশে, প্রবাসীরা ভুক্তভোগী ক্যান ক্যান, সর্বহারা সিরাজ সিকদার বলায় থাকবো ক্যান, নিজের দেশে বোমা হামলায় মানুষ পড়বো ক্যান ক্যান, বন্যার পানিতে সব ভাইসা জায়গা কেন নাই, আমি তুমি আমরা মিলা সোনার বাংলা, ভেদাভেদবিহীন করতে চাই সোনার বাংলা, আমি তুমি আমরা মিলা সোনার বাংলা, ভেদাভেদবিহীন করতে চাই সোনার বাংলা, হিন্দু মুসলমান রক্তলাল রক্তলাল, কামার বুঝি কৃষক সব রক্তলাল রক্তলাল, ধনী গরিব সবাই এক রক্তলাল রক্তলাল, ভাগ করবি কেমনে সবার রক্তলাল রক্তলাল, এটা দিব এদিন জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব, দেশ আমার দোষ আমার, কেডা দিব জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব, কেডা দিব এদিন জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব, দেশ আমার দোষ আমার, কেডা দিব জবাব, মানুষ হচ্ছে ঠিকই মাগার মানবতার অভাব। সম্রাট সিজ মানে ভাই তার র‍্যাপ ভাই আলাদাই জোশ হবে, সেটা আমি আগে থেকেই জানতাম।
বা জবাব মানে বুঝতে পারছো যেটা আমাদের চারদিকে যা ঘটছে সবগুলোকে তুলে ধরলো, মানে সেই সমস্ত পরিস্থিতিগুলোর জবাব, মানে এই জবাব কিন্তু শুধুমাত্র একটা জবাব নয়, এগুলো এই এই জবাবটা অনেক ধরনের জবাব, তো সবটাই তোমরা বুঝতে পারলে কিন্তু কভার করা হলো, যেখানে বলা হলো যে এখানকার রাজাটাই চোর বা আবার উল্টে দেয় চর, মানে এই সামথিং যে ব্যাপারগুলোকে কানেক্ট করলো বা এই পরিবেশের যা আমাদের যা ঘটছে এখন সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। আর সেই বরাবরের মতন ভাই তার গলায় কিন্তু আলাদা স্পার্ক ভাই, মানে গলা শুনলেই যিনি কোথায় না জোশ চলে আসে। আমরা প্রচুর নেতিয়ে পড়েছিলাম, অনেকগুলো শুট করেছি, স্টিল অনেকগুলো করেছি, তার মধ্যে নেতিয়ে পড়েছিলাম ভাই। র‍্যাপটা শোনার পরে আবার সেই তরতাজা হয়ে উঠলাম ভাই, মানে কানে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই রক্ত লাল রক্ত লাল যে কথাটা বলছে ভাই, সেই লাইনটা সত্যিকারের মানে বুকে লেগে গেল জাস্ট কথাটা। মানে আর নতুন করে কিছু বলা নেই ভাই সম্রাট সিজকে, যা শোনাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার এবং হচ্ছে শোনাটাই হচ্ছে বড় ব্যাপার, তার সম্বন্ধে বলাটা কোনো বড় ব্যাপার নয়। আর আর সেটা সেটা কেন, কারণ সে যেই ধরনের র‍্যাপ করে না কেন সেটাই কিন্তু বেস্ট হয়, তো দ্যাটস ওয়াই তো ভীষণই ভালো লেগেছে। এবং আমাদের রিয়াকশনটা কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাদবাকি বলে দে, করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, আজকের মতন বাই বাই।